এই অঙ্কটা সরল করতে হবে। তাহলে আমরা আগে এই অঙ্কটা লিখে নেব, বা এখান থেকে শুরু করি। এখান থেকে প্রথমে যেখানে ফার্স্ট ব্র্যাকেট আছে সেই কাজটাকে আগে করতে হবে। তো এই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর পাওয়ারে মাইনাস ওয়ান আছে, তাহলে আমরা জানি যে কোনো কিছুর পাওয়ারে যদি মাইনাস ওয়ান থাকে তাহলে সেটাকে ওয়ান বাই দিয়ে নিচে লিখতে হয় এরকম, বা এটা বা ওয়ান বাই এ। তাহলে এখানে হচ্ছে ওয়ান মাইনাস সেকেন্ড ব্র্যাকেট আবার ওয়ান প্লাস, এটাকে যেহেতু মাইনাস ওয়ান আছে নিচে লিখতে হবে একের নিচে, ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তার পাওয়ারে মাইনাস ওয়ান সমান ওয়ান মাইনাস, এখানে যে একের নিচে মনে মনে এক ধরতে হয় এক, এবং এক্স স্কোয়ার মাইনাস এক এর লসাগু, এর লসাগু এক্স স্কোয়ার মাইনাস এক। তাহলে এই যে এক দিয়ে এক্স স্কোয়ার মাইনাস এককে ভাগ করলে এই এক্স স্কোয়ার মাইনাস একই হয় এটা দিয়ে ওপরের একের সাথে গুণ, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক দিয়ে এক্স স্কোয়ার মাইনাস এককে ভাগ, তাহলে এক থাকছে, এক হচ্ছে একের সাথে একের গুণ। তো এখানে সেকেন্ড ব্র্যাকেট ছিল মাইনাস ওয়ান সমান ওয়ান মাইনাস, এই এক এক বিয়োগ হচ্ছে অর্থাৎ আমরা কেটে দিলাম, এক্স স্কোয়ার থাকছে উপরে আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এর পাওয়ারে আবার মাইনাস ওয়ান আছে, তাহলে সমান এই ওয়ান, আর এর পাওয়ারে মাইনাস ওয়ান থাকার জন্য এটা উল্টে লিখতে হবে, অর্থাৎ ওপরে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর নিচে হবে এক্স স্কোয়ার সমান একের নিচে এক এবং এর নিচে এক্স স্কোয়ার, এক এবং এক্স স্কোয়ার এর লসাগু এক্স স্কোয়ার, এক দিয়ে এক্স স্কোয়ারকে ভাগ করলে এক্স স্কোয়ার থাকছে তার সাথে এই একের গুণ, এক্স স্কোয়ার এককে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ারকে ভাগ করলে এক থাকছে এক দিয়ে একে গুণ, তাহলে এক দিয়ে একে গুণ করলে ওটাই হবে। তবে এখানে একটা সমস্যা হয়, মাইনাসের সমস্যা, তার জন্য আমি ব্র্যাকেট দিলাম, এটাকে ব্র্যাকেট দিয়ে লিখলাম, তাহলে এই চিহ্নটা কীভাবে পাল্টে যাবে সেটা আমরা বুঝতে পারবো। সমান নিচে হলো এক্স স্কোয়ার আর ওপরে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান, তাহলে বিয়োগ হচ্ছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার, বিয়োগ হলে ওপরে থাকছে ওয়ান আর নিচে থাকছে এক্স স্কোয়ার, তাহলে এটাই উত্তর।